ইরানের মাঠের নিচে দৈত্য ঘুমিয়ে আছে সম্প্রতি ইরানের তেহরান টিভিতে প্রকাশিত হয় এমন একটি ভিডিও ফুটেজ যেখানে দেখা যায় ইরানের মাঠের নিচে দূরপাল্লার ব্যালিস্টিক মিসাইল সারি সারি থরে থরে সাজানো যেন মনে হচ্ছে কোন এক ঘুমন্ত দৈত্য রাজ্যে আমরা প্রবেশ করেছি ইরানের এই ভিডিও ফুটেজ দেখার পর আমেরিকা স্টেট ডিপার্টমেন্ট থেকে তড়িগড়ি করে বক্তব্য দেওয়া হয়েছে ইরান কাদের জন্য এত সমরস্ত্র তৈরি করেছে ইরানের জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা তিনি জানা দেন কোনো রাষ্ট্র যদি ইরানে আক্রমণ করে কিংবা তেহরানের আকাশে কোনো মিসাইল কোনো যুদ্ধ বিমান কিংবা অন্য কোনো ড্রোনও পাঠায় তাহলে এটাকে পুরোপুরি আক্রমণের অংশ হিসাবে ধরে নেবে ইরান তার সর্বশক্তি প্রয়োগ করবে তেহরান টিভিতে যে ভিডিও ফুটেজ প্রকাশিত হয়েছে সেটা আমাদের পুরো শক্তির মাত্র বিশ শতাংশ আমরা ওই সমস্ত শক্তিকে জানান দিতে চাই যদি তেহরানের বিরুদ্ধে যুদ্ধ করার চেষ্টা করে তাহলে পরিস্থিতি খুব খারাপ হবে আমরা মনে করি আমরা পৃথিবীর যে কোনো শক্তির বিরুদ্ধে একাই লড়াই করতে প্রস্তুত ইরান ইতিমধ্যে হাইপারসনিক মিসাইল একই সাথে ইরান পরমাণু অস্ত্র তৈরি করেছে ইরানের একটি গণমাধ্যম সম্প্রতি দাবি করেছে ইরান গত এক মাস আগে পরমাণু শক্তির পরীক্ষা চালিয়েছে ধারণা করা হচ্ছে ইরান কমপক্ষে চার থেকে ছয়টি পরমাণু অস্ত্র তৈরি করেছে যেটা নিয়ে বাংলাদেশের কিছু গণমাধ্যম একাত্তর টেলিভিশন যমুনা টেলিভিশন ঢালাভাবে সংবাদ পরিবেশন করেছে একই সাথে ভারতের দ্য হিন্দুস্তান টাইমস তারাও সংবাদ পরিবেশন করেছে আল জাজিরা থেকে শুরু করে সিএনএন পর্যন্ত ইরান জানিয়েছে আমরা পরমাণু শক্তি অর্জন করেছি কি করি নাই এটা সম্পূর্ণ আমাদের নিজস্ব ব্যাপার এখানে কারো নাক গলানোটা আমরা মোটেও পছন্দ করি না আমরা অন্য রাষ্ট্রের পারমাণবিক শক্তির সক্ষমতা নিয়ে কখনো প্রশ্ন করি নাই তাই আমরা আমাদের নিজস্ব শক্তির সামর্থ্য এবং আমাদের নিরাপত্তার জন্য আঞ্চলিক নিরাপত্তার স্বার্থে আমরা যা খুশি তাই করতে পারি তবে আমরা আন্তর্জাতিক আইন মেনে চলেই সব ধরনের শক্তি এবং সক্ষমতা তৈরি করতেছি সম্প্রতি কিছু বিশ্লেষক মনে করতেছে ইরান এমন শক্তির সামর্থ্য অর্জন করেছে যে শক্তির সামর্থ্য আমেরিকা সেই ইরানকে অনেকটা এগিয়ে রেখেছে আমেরিকা একটা মহাদেশে অবস্থিত আমেরিকা পুরোপুরি নিরাপদ কিন্তু আমেরিকা যুদ্ধ করে ইউরোপে এশিয়াতে আফ্রিকাতে দক্ষিণ এশিয়াতে আমেরিকা কখনই যুদ্ধ তার নিজ ভূমিতে নেয় না আমেরিকা তার পুরো শক্তির সামর্থ্য একই সাথে বিপুল পরিমাণে সামরিক ঘাঁটি এই অংশ রেখে দিয়েছে তার মানে এই যদি আমেরিকার বিরুদ্ধে ইরান যুদ্ধ শুরু করে তাহলে আমেরিকার যে সমস্ত সামরিক ঘাঁটি রয়েছে প্রায় সাড়ে সাতশো সামরিক ঘাঁটি এশিয়া আফ্রিকা এবং দক্ষিণ এশিয়ার মধ্যে রয়েছে যা আমেরিকার জন্য অত্যন্ত বিপজ্জনক আমেরিকা এই সামরিক ঘাঁটিগুলোকে ইরান থেকে কি রক্ষা করতে পারবে কারণ ইরানের যতগুলি ব্যালিস্টিক মিসাইল রয়েছে সমস্ত মিসাইল আমেরিকার সামরিক ঘাঁটির দিকে তাক করা যখন ইরান বাটনে চাপ দিবে মুহূর্তের মধ্যে আমেরিকার এই সমস্ত সামরিক ঘাঁটি ধোলোয় মিশে যাবে ইরান এত পরিমাণ ড্রোন তৈরি করেছে এগুলো এক একটা ড্রোন এক একটা মিসাইলের কাজ করে ইরানের কামিকাজে ড্রোনের প্রায় বারোটি ভ্যারিয়েন্ট রয়েছে প্রায় দুই হাজার কিলোমিটার দূরের যে কোনো লক্ষ্য বস্তুতে আঘাত করতে পারে এই কামিকাজের ড্রোন ইরানের এই কামিকাজের ড্রোন নিয়ে রাশিয়ার জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা মিখাইল জনসন তিনি জানালেন ইরান এমন একটি অস্ত্র তৈরি করছে যা আজ পর্যন্ত কোনো রাষ্ট্র তৈরি করতে পারেনি অস্ত্রটি ছোট হলেও এর কার্যক্ষমতা এক একটা পরমাণু হামলার মতোই মুহূর্তের মধ্যে ধ্বংসস্তূপে পরিণত করে শত্রু শিবিরের যে কোনো স্থাপনা এবং স্থানকে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা তিনি জানালেন আমরা আমাদের নিজস্ব আঞ্চলিক নিরাপত্তা নিয়ে থাকতে চাই যদি তারা আমাদের সামরিক স্থাপনায় কোনো প্রকার আঘাত করে তাহলে এটা আমাদের নিজস্ব সামরিক শক্তির বিরুদ্ধে লড়াই করার মতো বিশেষ করে সিরিয়াতে ইরানের একটি সামরিক ঘাঁটি রয়েছে এই ঘাটিকে লক্ষ্য করে ইসরায়েল প্রায় সময় আক্রমণ করে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা দেন যদি ইরানের সামরিক ঘাঁটি এখন থেকে কোনো প্রকার ক্ষতিগ্রস্ত হয় এটা ইরানের বিরুদ্ধে লড়াই করার মতো এবং ইরানের বিরুদ্ধে সর্বশক্তি প্রয়োগের হিসাবেই ইরান ধরে নেবে ইরান এমন একটি শক্তির মধ্যে দাঁড়িয়ে রয়েছে মুসলিম বিশ্বকে ইরান হয়তো টেনে নিয়ে যেতে পারে বিশেষ করে ইরান তার প্রতিবেশী মুসলিম রাষ্ট্রগুলোকে তারা তাদের মিসাইল শক্তির সক্ষমতা দিতে পারে কিন্তু ইরান তা করতেছে না তার কারণ ইরান বিশ্বাস করতে পারতেছে না যে তার প্রতিবেশী রাষ্ট্রগুলিকে ব্যবহার করে ইরানে আক্রমণ করবে না ইরান এটা মনে করে যে আফগান থেকে শুরু করে ইরাক পর্যন্ত ইরাক থেকে সিরিয়া এ তিনটি রাষ্ট্রে আমেরিকায় যুদ্ধ করেছে প্রতিবেশী রাষ্ট্রগুলোর উপর ভূমি ব্যবহার করেই তা ইরানে আক্রমণ করবে ইরানের প্রতিবেশী নিমোখারাব রাষ্ট্রগুলো এর মধ্যে রয়েছে বাহারাইন জর্ডান সংযুক্ত আরব আমিরাত সৌদি আরব এই রাষ্ট্রগুলিতে মার্কিন সামরিক ঘাঁটি রয়েছে সে কারণে ইরান তার সক্ষমতা তার প্রতিবেশী কোনো মুসলিম রাষ্ট্রকে দিচ্ছে না কারণ এখানে মার্কিন সামরিক ঘাঁটি থাকার কারণে ইরান এতটুকু ভয় পাচ্ছে যে তাদের অস্ত্র দিয়ে নাকি আবার আমেরিকা তাদের উপর আক্রমণ করে কারণ আমেরিকা তো চুরি করতে ওস্তাদ কারণ সিরিয়ার তেলখনি থেকে বিপুল পরিমাণ তেল এবং ইরাক থেকে আফগান থেকে বিপুল পরিমাণ জ্বালানি তেল চুরি করার অভ্যাস রয়েছে তাদের